আমি কাঁচকলার কোফতা করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আলু কাঁচকলা চিড়ে দিয়েছি একটু, চিড়েটা কিন্তু ধুইনি, চিড়েটা হাত দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ধনের গুঁড়ো, নুন, মিষ্টি আর দিয়েছি একটু গোলমরিচ আর একটা ব্যাটার, সেটার মধ্যে আমি রান্নাও করব। এটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এই তিনটে দিয়েছি। দিয়ে এই সমস্তগুলো একসাথে ভালো করে মেখে আমি, ও আরেকটু যেটা দিয়েছি সেটা হচ্ছে ময়দা। দুটো চামচ মতো আমি ময়দা দিয়ে ওগুলোকে ভালো করে মসৃণ করে মেখে নিয়ে আমি এরকম বড়া করে নিয়েছি। এবার আমি একটু বড়াগুলো যে ভাজবো সেই তেলে আমি একটুখানি দিলাম সাদা জিরে, জিরেটা একটু ভালো করে পুড়িয়ে পুড়িয়ে নিয়েছি। তাহলে ওই বড়াগুলো যখন ভাজবো, বড়ার গায়ে গায়ে না বেশ সুন্দর একটা কোটিং হয়ে যাবে জিরের। যারা ভালোবাসে না জিরে তারা অ্যাভয়েড করতে পারে, এটা এসেনশিয়াল কিছু নয়। তো আমি ভালোবাসি, আমার খুব ভালো লাগে জিরেটা পুড়িয়ে, একটা অদ্ভুত ফ্লেভার আসে। তো আমি ভালো করে এরকম করে বড়াগুলো ভেজে নিলাম। আমার মোটামুটি রেডি হয়ে গেছে পকোড়াগুলো, আর কয়েকটা ব্যাচ তৈরি করলেই মোটামুটি হয়ে যাবে। তো এগুলো আমার আজকে বেশ খানিকটা বানাতে হবে, কেননা তোমরা জানো সবাই আমার খেয়াল খুশি মতো আমি একটা হোমমেড ক্যান্টিন আছে আমার, মানে একেবারেই আমার যখন ফ্রি টাইম থাকে তখন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মানুষ আছে যারা আমার রান্না নেয় ভালোবাসে, তো আমি যেই সময়টা ফ্রি থাকি যখন মিটিং টিটিং থাকে না তখন আমি সময়টা নষ্ট করি না, আমি এই গ্রুপে কি বানাবো সেটা দিয়ে দিই। তো সেখানে আমার অর্ডার আসে আমি তখন বানাই। তো আলু আমার সিদ্ধ করাই ছিল, সেই আলু আমি ভালো করে, এটা আমার প্রথম ব্যাচ হচ্ছে, এখানে মোটামুটি 14টা মতো হবে, এটা লাঞ্চে যাবে, আবার ইভিনিংয়ে কিছু যাবে, সেটা আমি আলাদা করে সব রেডি করা আছে। শর্মিলা মোটামুটি সব রেডি করেই দিয়ে যায়, খালি রান্নাটা আমি করি। তো এখানে দিলাম ধনে, হলুদ আর একটু গোলমরিচ, তো এই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে আমি সামান্য একটু নুন মিষ্টি আগেই দিয়ে দিয়েছিলাম, তো মোটামুটি এটা ভালো করে কষে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এবার যেহেতু এটা মানুষকে দেব সেহেতু দুধটা অ্যাড করলাম, বা কোনো উৎসবে বা একটু মানুষজন এলে আমি চেষ্টা করি একটু ক্রিমি বানানোর এই জিনিসটা। কিন্তু রেগুলার যেগুলো বাড়িতে আমি বানাই সেগুলো কিন্তু হয়তো দুধটা অ্যাভয়েড করি, মাঝে সাঝে দিই না যে তা না, দিই কিন্তু সব সময় নয়, কখনো আমি গরম জলও দিই। তো যেহেতু এটা আমার অর্ডারে যাবে, দেখো ক্যামেরা হাতে তো আর ছিটকে ছিটকে সব পড়ছে বাইরে, আমার নিজেরই কাজ বাড়লো। তো আমার মালাই কোফতার প্রথম ইয়েটা রেডি।